আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো এই যে চিকেন রান্না করেছি আলু দিয়ে, আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু ভালো লাগতেছিল না আজকের রান্নাটা শেয়ার করতে। তো ভাত রান্না করেছি আর চিকেন রান্না করেছি আলু দিয়ে। আমার কাছে মনে হচ্ছে চিকেনে একটু ঝোলটা বেশি রয়ে গেছে। আসলে রাইস কুকারে রান্না করা করে অভ্যস্ত না, এই কারণে আমার কাছে মনে হচ্ছে একটু চিকেনের ঝোল বেশি রয়ে গেছে। এদিক দিয়ে কিন্তু আলু চিকেন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু তারপর মনে হচ্ছে ঝোলটা বেশি রয়েছে। আসলে রাইস কুকারে রান্না করে তো অভ্যস্ত না, কিন্তু এখন রান্না করতে করতে আর কি শিখে যাব যে কীভাবে করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে ঝোলটা একটু বেশি রয়ে গেছে। আর সানজি আজকে স্কুল থেকে আসার পরে কিচ্ছু খায় নাই, তো ভাবলাম ভাত যখন হয়ে গেছে ভাতটাই দেই, ভাতটা খাক, আর অনেক গরম, তারপর ওকে দিচ্ছি যে তুমি খাও, যেহেতু কিছু খাও নাই। তো সানজিবাবু খাচ্ছে, ও তো বলতেছে ওর কাছে ভালো লাগছে, কারণ চিকেন তো ওদেরকে যেভাবেই রান্না করে দেই না কেন ওদের ভালো লাগে। তো ওদের কথা আমি বিশ্বাস করি না, জানি না কেমন হয়েছে, আমি খাবো, খাওয়ার পরে আর কি দেখবো যে আসলে কেমন হয়েছে। তো সানজি খেতে থাক, আমিও খাচ্ছি ওর সাথে। না মাশাল্লাহ ঝোলটা বেশি রয়েছে, কিন্তু তারপরও মাশাল্লাহ ভালো হয়েছে। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।